হয় এটাকে আমরা যে স্পানিয়ান বলি কেমন তাহলে স্পানিয়ান স্টেপল ফাইবার বলতে আমরা ধরো শর্ট স্টেপল বলে কটন লং স্টেপল বলে জুট আর মিডিয়াম স্টেপল বললে উলকে বুঝি কেমন আচ্ছা এখন এই স্টেপল ফাইবার দিয়ে যখন আমরা ইয়ান তৈরি করব মেইনলি আমরা রিং স্পিনিং সিস্টেমটা ইউজ করি এটা একটা মেজর স্পিনিং সিস্টেম এটা ছাড়াও রিসেন্ট যেটা আসছে রটার স্পিনিং আছে ফ্রিকশন স্পিনিং আছে আর স্পিনিং আছে এদের বেলায়ও তোমার স্টেপল ফাইবার দিয়ে স্পিনিং করা যায় আচ্ছা স্টেপল ফাইবার দিয়ে ইয়ার্ন তৈরি করার প্রিন্সিপালের মধ্যে যেটা আসে যে টুইস্ট এটা ফাইনাল স্টেজে গিয়ে রিং ফ্রেমে বা স্পিনিং ফ্রেমে গিয়ে টুইস্ট অ্যাপ্লাই করে ফাইবারের ভিতরে কোহেশন ফোর্স কেমন যে এনে কোহেরেন্স যেটা বলে আর কি কেমন যে কোহেশন ফোর্সটাকে ইমপার্ট করা হয় যেটা দিয়ে ফাইবার অ্যাসেম্বলির মধ্যে ফাইবার অ্যাসেম্বলি বা ইয়ার্ন বলছি আমরা এখানে স্ট্রেংথ দিবে না স্ট্রেংথ আনা যায় মানে তোমার টুইস্ট ছাড়া ফাইবারগুলোকে বান্ডেল ফর্মে রাখা যাবে না এটা লোড অ্যাপ্লাই করলে স্লিপ আউট হয়ে যাবে এই কারণে টুইস্ট দিয়ে ফাইবারগুলাকে অ্যাক্লোমারেড বা একুমুলেটেড বা তোমার বান্ডেল আকারে নিয়ে আসা হয় দুইটা টুইস্ট ডাইরেকশন আমরা পড়েছি এস ডাইরেকশন আর জেড ডাইরেকশন তাই না এর মধ্যে জেড ডাইরেকশনের টুইস্টটা আমরা বেশি ইউজ করি আমাদের দেশে যত সিঙ্গেলিয়ান হয় তোমার সবই অলমোস্ট যে জেড ডাইরেকশনে জেড টুইস্টের ইয়ান থাকে আর যখন আমরা জেড জেড থেকে প্লাই করতে যাব যখন তখন জেড এর অপজিটটা এস হবে কেমন আবার ওটাকে যাব আবার সেকেন্ড স্টেজে প্লাই করতে যাব আবার জেড এভাবে অল্টারনেটি চলতে থাকে এটা আচ্ছা আমরা এই যে টুইস্টের ইফেক্ট বলছিলাম স্পানিয়ানের মধ্যে যে স্ট্রেন্থের উপরে এই যে আমি গ্রাফিক্যালি যেটা দেখছি যে এটা আজকে আবার এরকম হচ্ছে কেন তোমার লো টুইস্ট যত বাড়াই আমার স্ট্রেন্থ বাড়ছে তাই না এন্ড অপটিমাম টুইস্ট পর্যন্ত যাবে অপটিমাম টুইস্টের পরে আবার স্ট্রেন্থটা ইয়ান স্ট্রেন্থটা ফল করতে থাকে এটা কেন ফল করতে থাকে যে ফাইবার ইটসেলফ এটা ব্রেকডাউন হওয়া শুরু করে কেমন মানে আপনি একটা ফাইবার অ্যাসেম্বলিকে এমন ভাবে টুইস্ট দিচ্ছি যে প্রথমে এটা ফাইবারের কোহেরেন্সটা বাড়তে থাকে না পরে একটা সময় গিয়ে যে এত বেশি হয়ে যায় যে টুইস্ট একটা লিমিটের পরে গিয়ে যে ফাইবার গুলা নিজেরাই ব্রেক হতে থাকে তখন স্ট্রেনটা আপ ডিক্লাইন করতে থাকে আচ্ছা এর ভিতরে আমরা এ বি দুইটা ক্যাটাগরাইজ করেছিলাম যে এ হচ্ছে নিট ইয়ারনে বি হচ্ছে ওভেন ইয়ারনে আমরা দুটা ভিডিও দেখেছিলাম না দেখেছিলাম নিটিং এ কেন আমরা কম টুইস্ট রাখি উইভিং এ কেন বেশি টুইস্ট রাখি আমরা কি বেশি কি ভিডিও দেখেছিলাম হ্যালো স্যার আমার যতটুকু মনে পড়তেছে স্যার আমরা লাস্ট ক্লাসে ওই ইয়ান কাউন্ট ওই অধ্যায়টা শেষ করছি ইয়ান টুইস্টটা এখনো এরকম করে শুরু করি নাই এটা শুরু থেকে আমরা

টুইস্ট কেন দেয়া হয় ইয়ানে একটু আগে যে বললাম কি বলেছি স্যার ফাইবারের স্ট্রেন্থ বাড়ানোর জন্য হুম স্টেন বাড়ানোর জন্য কেমন যে আমরা স্টেপল ফাইবার চিনি তাই না যে শর্ট স্টেপল মিডিয়াম স্টেপল লং স্টেপল এই ফাইবার দিয়ে যখন আমরা ইয়ান তৈরি করব ইয়ান হচ্ছে একটা ফাইবার অ্যাসেম্বলি তাই না আমরা জানি এটা যে তোমরা তো ইয়ানের স্টুডেন্টই ব্লোরুমে যখন কটন বেল ফর্ম থেকে ওপেনিং ক্লিনিং করা হয় তারপর এটা কার্ডিংয়ে ডেলিভারি দেওয়া হয় কার্ডিং থেকে স্লাইবার ফর্মে আসে স্লাইবার থেকে আবার প্যারালাল করা হয় ড্র ফেমে দেখা আচ্ছা ড্র ফেমে থেকে আমরা মানে ফাইনাল এম যেটা ফিনিশার এম থেকে রোভিং তৈরি করি স্পিড ফ্রেমে রোভিং এ কিন্তু তোমার হালকা টুইস্ট দিতে হয় কেন টুইস্ট দিতে হয় যে ফাইবার অ্যাসেম্বলির ক্রস সেকশনে যত ফাইবার কমতে থাকবে এদের ভিতরে কোহেশন ফোর্সটা তত কমতে থাকে তখন এডিশনালি টুইস্ট অ্যাপ্লাই করে এদেরকে একটা বান্ডেল ফর্মে আনতে হয় কেমন হোল্ড করাতে গেলে এই জন্য দেখবে যে স্লাইবারে টুইস্ট দরকার হয় না স্লাইবারে টুইস্ট লাগে না কিন্তু রোবিং ফর্মে গিয়ে টুইস্ট লাগে আর রোবিং থেকে যখন ইয়ান তৈরি করব তখন আরও ফাইনার হয়ে যায় মানে ক্রস সেকশনে ফাইবারের সংখ্যা আরো কমে যায় তখন আরও বেশি টুইস্ট দিতে হয় দ্য টুইস্ট নেসেসিটিটা হচ্ছে যে ফাইবারগুলোকে তোমার এগ্লোমেরেট করা না একসাথে হোল্ড করানো আর কি আটকে রাখা সূচক কথা তাহলে डेफिनेटলি বুঝতে পারছ তুমি ফাইবারের মধ্যে যত টুইস্ট আনবা দিবা তত স্ট্রেন্থ বাড়তে থাকবে এটা কেমন এই কথাটা এখানে বলা আছে এই জিনিসটা আচ্ছা এখন বলছে যে এটা টুইস্টটাকে কি দিয়ে এক্সপ্রেস করা হয় টার্নস ইঞ্চ কেমন টু ইস্টার ট্রান্সপার ট্রান্সপার ইঞ্চ টিপিআই ইঞ্চে কতটা টু আছে এই যে আমরা যেমন ইংলিশ কাউন্ট পড়েছিলাম তাই না আমাদের দেশে ইংলিশ কাউন্টের প্রচলনটা রয়ে গেছে ট্রেডিশনটা রয়ে গেছে কিন্তু অথচ মেট্রিক কাউন্ট বা ট্যাক্স কাউন্ট এগুলো সিস্টেমও কিন্তু ইউরোপে চলছে তাই আমাদের এখানে কেন রয়ে গেছে যে ইংলিশরা আমাদের এখানে শাসন করে গেছে ওরাই ইন্ট্রোডিউস করে দিয়ে গেছে ইংলিশ কাউন্টি আমরা জানি ইয়ার্ড আর পাউন্ডের হিসাব তাই না তাহলে এখানেও কিন্তু এই টুইস্টের বেলায়ও প্রতি ইঞ্চে কতটা টুইস্ট আছে এভাবে এক্সপ্রেস করা হয় টিপিআই ধরো টোয়েন্টি থার্টি ফর্টি এরকম হতে পারে আচ্ছা এখন টুইস্ট কতভাবে হতে পারে না আমরা কত কই ডাইরেকশনে টুইস্ট দিতে পারি এখানে দেখো এই দুইটা ফিগার যদি দেখি একটা এস ডাইরেকশন দেখছি একটা জেড ডাইরেকশন দেখছি তাই না আচ্ছা এসটা কি এস আর জেড কি তোমার এস লেটারের মিডল পার্ট অথবা জেড লেটারের মিডল পার্ট এর সাথে যদি আমি ফাইবার ডাইরেকশনটাকে না ফাইবার ডাইরেকশন বা টুইস্টেড ডাইরেকশনটাকে ম্যাচ করাই এটা দুই ডাইরেকশন পাওয়া যায় কেমন আচ্ছা এর ভিতরে একটা ক্লকওয়াইজ আছে একটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে আচ্ছা আমি তোমাদের যেটা বলবো এখন যে তোমরা একটা বা গামছা মেয়েরা যদি থাকো মেয়েরা একটা ওড়না বা স্কার্ফ যেটা হাতের কাছে আছে একটা লং একটা নাও কেমন নিয়ে আমি টুই ডাইরেকশন এস কখন হয় জেড কখন হয় এটা শিখাচ্ছি আমি হাতের কাছে নাও তো সবাই যা আছে ছেলেরা তো গামছা পাবে একটু উঠে যাও হাতের কাছে না থাকলে একটা টাওয়েল বা গামছা এরকম কিছু একটা নিয়ে আসো এনে থাকলে বলবে আমি তখন বুঝাবো এসছে হাতের কাছে পেয়েছে জি স্যার আচ্ছা আচ্ছা এখানে একটু আমি এটা একটু আগে পরিয়ে দিই জিনিসটা দেখো এটা রিং ফ্রেম কেমন রিং স্পিনিং ফ্রেম তোমরা এটা তোমাদের যে স্যারেরা যে স্পিনিং শর্ট স্টপ স্পিন পড়াচ্ছে ওই কোর্সে লাস্টের দিকে আসবে এখনো আসেনি আমার মনে হয় যেটা আমি একটু অ্যাডভান্স একটু একটু না বুঝালে এটা বুঝবে না তোমরা দেখো রিং স্পিনিং ফ্রেমে কি হয় রভিং আছে এখানে তাই না রভিং হোল্ডার আছে এটা উপরের দিকে মেশিনের উপরে হোল্ডারে বা ক্ল্যাম্পে এটাকে হোল্ড করানো আটকানো হয় আচ্ছা এই রোভিংটাকে কিন্তু আমরা ড্রাফট করে ড্রাফট বা এটি করে চিকন করে টেনে লম্বা করে ইয়ান তৈরি করব কেমন আচ্ছা এই ড্রাফট ড্রাফট মানে তোমরা জেনেছো কিনা জানি না মানে টেনে লম্বা করা সোজা কথা আচ্ছা ম্যান মেড ফাইবারে বলে ড্রয়িং বলে এটাকে আচ্ছা দেখো এখানে ব্যাক রোলার মিডল রোলার ফ্রন্ট রোলার একটু অ্যাটেনশন দাও এই স্ক্রিনের দিকে আচ্ছা তিনটে রোলার কি দেখে থ্রি ওভার থ্রি ড্রাফটিং সিস্টেম বলে কেমন মাঝখানে একটা অ্যাপ্রন আছে অ্যাপ্রনটা কেন দিয়েছে যে এখানে ফাইবার কন্ট্রোলিংটা যাতে ভালো হয় মানে মেন ড্রাফটটা এখানে দেয়া হয় ফাইবারটা যাতে ডিসপ্লেস হয়ে না যায় ড্রাফটের প্রিন্সিপাল হচ্ছে ব্যাক রোলার থেকে মিডল রোলার স্পিড হায়ার হবে মিডল রোলার থেকে ফ্রন্ট রোলার স্পিড আরো হায়ার হবে এটা তো বুঝি বোধ হয় তাই না এটাকে বুঝে যে তোমার ফ্রন্ট স্পিড অবশ্যই ব্যাক রোলার বেশি হবে মানে জোরে ঘুরবে বলেই এটা টেনে চিকন হবে আচ্ছা এখন তাইলে দেখো যে এখানে আমি রবিংটাকে তুমি কত গুণ টেনে লম্বা করবে এটা মানে কত ড্রাফট অ্যাপ্লাই করবে এটা মেশিনের হুইল আছে কেমন তোমরা ল্যাব আছে এগুলা ল্যাব করতে গেলে আরো ক্লিয়ার হবে এখন একটু শোনো যে আমরা হুইল চেঞ্জ করে মানে গিয়ারিং এর যে হুইল আছে হুইল চেঞ্জ করে ড্রাফটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি সে ধরো রোভিং যদি ওয়ান এনি হয় ইংলিশ কাউন্ট ওয়ান এনি যদি হয় এটা যদি টোয়েন্টি এনি ইয়ান করো টোয়েন্টি ড্রাফট লাগবে থার্টি এনি ইয়ান করলে থার্টি ড্রাফ লাগবে ভাগ দিতে হয় কেমন ইংলিশ কাউন্টকে ইংলিশ কাউন্ট দিয়ে তখন তুমি এটা হুইল ড্রাফট কনস্ট্যান্ট আছে হুইল দিয়ে এটা চেঞ্জ করে মানে ওই পার্টিকুলার হুইলটা বসিয়ে দিলে অতগুণ জোরে ঘুরবে মানে ব্যাক রোলার ব্যাক রোলটা ফিক্সড থাকে ফ্রন্ট রোলটা জোরে ঘুরতে থাকবে কেমন আচ্ছা এখন তোমার এখানে এটা আমার ড্রাফটেড হয়ে গেল এখন কিন্তু টুইস্ট হয়নি এখানে টুইস্টটা আমি কিভাবে দিব টুইস্ট যদি না দেই কেমন টুইস্ট না দিলে কি হবে এটা কিন্তু এখান থেকে ড্রাফট হয়ে ফাইবারগুলো সব লুজ হয়ে বেরিয়ে আসবে তাই না আচ্ছা এখানে যেন করছে কি দেখো আমি এটা বড় করছি এটা পিক টেইল এখানে বলছে লেপেট আর পিক টেল গাইড জাস্ট এটা কেমন এটা পিক কি পিক মানে শুকর আমরা চিনি না পিগের লেজটা ওই বাঁকা হয়ে এটা মোচড় দিয়ে টুইস্ট দিয়ে আবার একটু অন্য ডাইরেকশনে এটা রোটেট হয়ে থাকে বেরিয়ে থাকে কেমন তখন তোমার এটাকে আমরা ওইখান থেকে ধার করেছে কোনো কারণে আর কি বলছে এটা একটা গাইড রোলার এটার নিচে দেখো একটু অ্যাটেনশন দাও এদিকে রিং ফ্রেম যে আমরা বলছি অবশ্যই একটা রিং থাকবে এখানে রিং কেমন স্টেনলেস স্টিলের একটা রিং রিং এর উপরে একটা ট্রাভেলার থাকবে ট্রাভেলার তো হচ্ছে একটা গাইড যেটা ইয়ানটাকে গাইড করবে আমি বড় করছি দেখো ওই যে দেখো একটা আংটার মতো আছে এখানে হুকের মতো আছে কেমন এই হুকটা কি রোটেট করতে থাকবে ফ্রিলি রিং এর উপরে কিন্তু বেরিয়ে আসতে পারবে না এই ট্রাভেলারের ভিতর দিয়ে কিন্তু ইয়ানটা পাস হয়ে এই ববিনের মধ্যে যে রিং কপ আর ববিন এখানে ওয়াইন্ডিং হবে আর ববিনটা জড়াবে তোমার স্পিন্ডল আছে দেখো যে ভিতরে একটা স্পিন্ডল আছে লোহার আয়রন বা এসএস এরকম কিছু আছে স্পিনটাকে রোটেট করা হয় টেপ দিয়ে টেপ আছে টেপ চিনি না ন্যারো ফেব্রিক আর কি রোটেট করা হয় স্পিনডালের উপরে রিং বসানো থাকে রিং কপ আর ববিন এটার উপরে ইয়ারনটা জড়াতে থাকে আর ঘুর এটা ঘুরে যেহেতু ষোলো হাজার সতেরো হাজার আর পি এম এ ঘুরে মানে স্পিন্ডালটা তাহলে স্পিন্ডাল ঘুরলে রিং কপও ঘুরবে একটা বেলুনিং এর তৈরি হয় এখানে কেমন বেলুন দেখবে তুমি একটা ইনভিজিবল মানে এটা অদৃশ্য আর কি বেলুনের মতো তৈরি হয় তুমি ফিল করতে পারবে অদ্দেশ্য হলো একদম ক্লিয়ার না একটু আনক্লিয়ার থাকবে তুমি বুঝবে যে এটা বেলুনিং এ তৈরি যে ঘুরতে থাকবে এটা এটা হচ্ছে মেনলি তোমার ইনফরমেশনাল প্রিন্সিপাল আচ্ছা এখন আমার যে টুইস্টের কথা যেটা আসছে কেমন টুইস্টের কথা যেটা আসছে এখানে আমি টুইস্ট কিভাবে দিব। তাহলে কি হচ্ছে আমি উপর থেকে আমার ড্রাফ্টেড হয়ে আসছে না ফাইবার অ্যাসেম্বলি যেটা

ডাইরেকশন ঘুরছে এটা আচ্ছা এখন উপর থেকে যে ফাইবারটা আসছে এটা যদি আমি রাইট হ্যান্ডে এই ডাইরেকশন যদি রোটেট করাতে থাকি ইয়ানে কোন ডাইরেকশনে টুইস্ট পড়বে এটা তোমরা এখন ইমিটেট করবে নকল করবে তোমাদের হাতে যে এই যে এই দুইটার একটা হবে উপরটাকে ফিক্সড রাখো কেমন হাতে যে টাওয়েল বা গামছা বা স্কার্ফ যা আছে উপরটাকে ফিক্সড রাখবো উপরটাকে কেন ফিক্সড রাখবো যে উপর থেকে আমার ফাইবার অ্যাসেম্বলিটা ডেলিভারি হচ্ছে এখানে এই পর্যন্ত কিন্তু কোনো টুইস্ট নাই টুইস্ট হবে নিচে থেকে তুমি নিচে থেকে দিবে টুইস্ট এখানে ইনিশিয়েশন হয় প্রোপেগেট করে এই নিপ পয়েন্ট পর্যন্ত আসে কেমন তাহলে কি করব আমি উপরটাকে ফিক্স ধরব নিচে থেকে টুইস্ট अप्लाई করি যেহেতু তুমি উপরটাকে তোমার উপরের হাতটাকে ফিক্স রেখে নিচের হাতটাকে রোটेट করাতে থাকো তাহলে দেখো তো ডান দিকে বা ক্লকওয়াইজ যদি ঘোরাই আমার এস টুইস্ট থেকে জেড টুইস্ট হয় ক্লাসে থাকলে আমি প্র্যাকটিক্যালি বুঝাতাম আর কি তোমরা লেটেস্ট তোমাদের এক বন্ধু এটা পেয়েছে রাইট হ্যান্ডে ঘুরিয়েছো ঘড়ির কাটার দিকে ঘুরিয়েছো ঘড়ি দেখা কোন দিকে ঘুরে ডান দিকে ঘুরছে এটা মিলিয়েছো এই ডাইরেকশনটা ম্যাচ করিয়েছো এটা এটা ম্যাচ করিয়েছো এটা রাখো তো তোমার গামছাটা স্ক্রিনের দিকে তো টুইস্ট দেওয়ার পরে বেশি দিও না বেশি দিলে আবার বুঝতে অসুবিধা হয় অল্প দাও উপরটাকে তুমি আগে উপরে নিচে ধরেছো হাত একটা একটা উপর নিচে আন টুইস্ট অবস্থায় করো আগে নিচেরটাকে টুইস্ট করো নিচের উপরটা ফিক্সড উপরটা ঘুরাবে না নিচেরটা ঘুরাবে নিচেরটা কেন ঘুরাবে আমরা স্পিন্ডেল দিয়ে কিন্তু নিচে টুইস্ট দিই

তুমি ক্লক যদি ঘোরাও এই ডাইরেকশনে যদি ঘোরাও এই যে দেখা রোটেশনটা এটা লক্ষ্য করো ডান দিকে যদি ঘোরাও জেড টুইস্ট হওয়ার কথা মিলা তো ভুল করছে কোথায় এটা হবে তুমি কি উপরে তো আমরা তো হাত যেভাবে ঘুরে ওইভাবে ঘুরাইছিলাম তো সরাসরি দেখলাম যে উপরেটারে ফিক্সড রেখেছিলে তো জি স্যার উপরটা ফিক্সড ছিল জি নিচেটা ডান দিকে ঘুরিয়েছো ডান দিকে এই অ্যারোটা ডান মানে ঘড়ির দিকে তাকাও না ঘড়ির দিকে তাকালে ডান দিকে ঘোরা মানে কি 12টা থেকে 3টা 6টা 9টা 12টা এইভাবে যে ডান দিকে ঠিক আছে কি আমি বুঝাতে পারছি নাকি ক্লকওয়াইজ ডাইরেকশনটা বলছি ক্লক কিভাবে ঘুরে তো বারোটা থেকে একই রকম লাগে বুঝে কেমনে বুঝবো যে এটা এস আর কোনটা এই যে এই যে একই রকম লাগতেছে এই যে হেলিসিটিটা হেলিসিটিটা ম্যাচ করাবে তোমার প্রথমে যখন স্ট্রেট প্যারালাল আছে ফাইবার গুলোতে স্ট্রেট প্যারালাল প্রথমে যখন কোনো টুইস্ট দাও নাই তুমি হাতকে যখন টুইস্ট দাওনি তাহলে স্ট্রেট প্যারালাল আছে না ফাইবার গুলি সোজা সমান্তরাল আছে না ভার্টিক্যালি আছে যত তুমি টুইস্ট দিচ্ছ এই ডাইরেকশনটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে এটা

জি স্যার এবার তুমি নিচেরটা ফিক্সড থেকে উপরটা ঘোরাও তো দেখো উল্টা টুইস্ট হয়ে যাবে অ্যাস হয়ে যাবে উপরটা ঘোরাও নিচে ফিক্সড টাকা উপর ডাইরেক্ট এস হয়েছে না কে নিচেটাকে ফিক্সটাকে উপরেটা উপরে হাত যদি ঘোরাই এস এই হবে হয়েছে জি স্যার জি স্যার হয়েছে এস হয়েছে না তাহলে দুইটা কিন্তু রাইট হ্যান্ডেড ঘুরিয়েছি তাই না উপরেরটা রাইট সাইডে মানে ক্লকওয়াইজ ঘুরিয়েছি নিচেরটা ক্লকওয়াইজ ঘুরিয়েছি তাহলে একবার জেড হবে একবার এস হয়ে যাচ্ছে কেমন তাইলে আমাদের ম্যাচ করতে হবে কোনটার সাথে যে রিং ফ্রেমে যেহেতু আমরা টুইস্ট अप्लाई করি তোমার স্পিন্ডলের স্পিন্ডলের সাহায্যে কেমন তাহলে তোমার এই যে এখানে স্পিন্ডলের সাহায্যে যেহেতু আমি রিং अप्लाई করি এবং স্পিন্ডলটা কিন্তু তোমার জেড ডাইরেকশনে ঘুরে নরমালি কেমন তাহলে আমরা এই জেড এটা কে স্পিন্ডলের টাকে ম্যাচ করাবো আমরা তাই না এই কারণে তুমি উপরটা ফিক্সড রাখবে যেহেতু রভিংটা ড্রাফ্টেড হয়ে উপর থেকে নিচে আসছে তখন এই যে নিচে থেকে টুইস্টটা যেহেতু দেওয়া হয় নিচ থেকে উপরের দিকে যায় বুঝতে পারছো তাই না ইয়ান ম্যানুফ্যাকচারিং প্রিন্সিপালে রিং ফ্রেমে তোমার নিচে থেকে টুইস্ট অ্যাপ্লাই করা হয় এটা টুইস্ট হতে হতে উপরের দিকে যায় তুমি দেখো তোমার টাওয়ারটাকে লম্বা লম্বি ধরো প্রথমে কোনো টুইস্ট নাই দেখো তাহলে নিচে থেকে যেহেতু তুমি টুইস্ট দিচ্ছ এটা টুইস্টটা প্রপেগেট করে উপরের দিকে কিন্তু ফ্লো হয়ে যায় তোমার ওই যে উপরের হাতের কাছে পর্যন্ত পৌঁছে যায় তখন বুঝতে পারছি না কি বুঝেছে জোরে বলো বেশি বোঝো মনে লাগছে মনে হচ্ছে বুঝেছ ক্লিয়ার কি বলো এটা আমি তাহলে এস আর জেড কখন বলবো কোনটাকে ঘুরাবো বলো তো এস টুইস্ট আর জেড টুইস্ট বোঝানোর জন্য ভার্টিক্যাল করে স্পিন্ডেল ঘোরাচ্ছে নিচে স্পিন্ডেল নিচে আছে না এই জন্য আমি নিচের নিচের হাতটাকে রোটেট করিয়ে বুঝাবো আমি কেমন উপর থেকে বুঝেল উপরটা রোটেট করালে কিন্তু উল্টা ডাইরেকশন হয়ে যাবে তাহলে এখানে যেটা বলছে যে এস ডাইরেকশন এই যে দেখো ইয়ান কনফার্মস জেড টুইস্ট হোয়েন দ্য স্পিন্ডেল ইন রিং ফ্রেম ইজ রোটেটেড ক্লক ওয়াইজ ডাইরেকশন ক্লক ওয়াইজ যখন ঘুরবে অ্যান্ড ভাইস ভার্সা উল্টা অ্যান্টি ক্লক ওয়াইজ হলে এস হয়ে যাবে আর কি আচ্ছা এখন তাহলে দেখো তুমি একটা জিনিস একটু লক্ষ্য করো যে টুইস্ট দিয়েছো না টুইস্ট দিয়ে যদি তুমি এটাকে রিলিজ করো টুইস্টটা যদি তো হাতটা ছেড়ে দাও এটা অটোমেটিক এটা আনটুইস্ট হয়ে যেতে চায় না এটা বুঝতেছিস তুমি আবার টুইস্ট দাও এটাকে গামছাটাকে গামছা বা টাওয়েল যেটাকে টুইস্ট দিয়েছো আবার টুইস্ট দিয়ে উপরের হাতটা আছে কিন্তু উপরে একটা ফিক্স রাখো নিচেটা টুইস দিয়ে হাতটা ছেড়ে দাও দেখবা সে অটোমেটিক কিন্তু আগের পজিশনে মানে আনটুইস্ট হয়ে যেতে চায় চাই এটা তো এটা জি স্যার আচ্ছা তাহলে তার ভিতরে কি হয় দেখো টুইস্ট মানে কি একটা ওয়ার্ক না একটা টর্ক বলতে পারি আমরা ঘূর্ণন বল আর কি না ঘূর্ণন কাজ মানে রোটেশনের পরে একটা ওয়ার্ক হয়েছে এটা টর্ক এটা এনার্জি হিসেবে কিন্তু স্টোরড হয়ে আছে এবং সে যদি চান্স পায় না অপরচুনিটি পেলেই সে কিন্তু আনটুইস্ট হয়ে যেতে চায় এই কারণে যখন আমরা ফোল্ডেড ইয়ান তৈরি করব দেখো এই যে সিঙ্গেলে জেড আছে স্ক্রিনের স্ক্রিনের দিকে তাকাও সিঙ্গেলে আমার জেড টুইস্ট আছে ডাবলে গিয়ে হবে এস টুইস্ট কারণ কি তুমি সিঙ্গেলটা কিন্তু সিঙ্গেলের যে জেড থাকে এটা অবশ্যই এস এর দিকে আনটুইস্ট হতে হতে চাইবে তাই না তার এটা টেন্ডেন্সি থাকবে আনটুইস্ট হবে আনটুইস্ট হওয়া মানে কি জেডটা এস দিকে চলে যেতে চাইবে তাই না বুঝতেছি নাকি মানে তুমি যদি কখনো ওই যে জুট দিয়ে আমরা জুট ফাইবার দিয়ে গ্রামের বাড়িতে দড়ি পাকাতে রোপ বানাতে দেখে থাকি যদি কেমন দেখবে ফাইবারটাকে তুমি দুইজনে ধরেছি দুই মাথায় কেমন ধরে তুমি রোটেট করেছো এক ডাইরেকশনে দিয়েছো যখন এটাকে ডাবল করবে দেখবে ডাবলিং এর সময় অল উল্টা ডাইরেকশনে দেয়া হয় এটা কেউ কি লক্ষ্য করেছে কখনো মানে এক্সপেরিয়েন্স আছে কি না কারণ জি স্যার করেছে ডাবল করার সময় উল্টা উল্টা করে দেন দিতে হয় না এটা কেন দিতে হয় যে টুইস্ট যে ফোর্স আছে হ্যাঁ খুলে যেতে এটা যে অটোমেটিক কিন্তু আন টুইস্ট এর জেড থাকলে সে এস দিকে যেতে চাইবে তাই না তো এই কারণে যে ফোল্ডিং ফোল্ডেড ইয়ান যখন আমরা তৈরি করব আমরা আগের চ্যাপ্টারে পড়েছি তাই না ফোল্ডেড ইয়ান দিয়ে আমরা উলের জাম্পার সোয়েটার উলের অনেক কিছু এক উল বা এক রালিকের অনেক অ্যাপারেলের কথা আলাপ করেছিলাম তারপরে শার্টিং এর কথা বলছিলাম না যে ওভেনে এক্সিকিউটিভ শার্ট যেগুলি এগুলি প্লাইয়ারে তৈরি করা হয় তারপরে তুমি রোব যদি তৈরি করি দড়ি না রোপ কেবল এগুলা কিন্তু টেক্সটাইল আইটেম আমাদের তো ওখানে যেতে হলে তুমি গ্রাজুয়ালি এটাকে মোটা করতে হবে আস্তে আস্তে মানে কি চিকন থেকে মোটার দিকে যাব তখন এই যে সিঙ্গেলে যদি এখানে জেড থাকে তুমি এটাকে কিন্তু এস এস দিব টু এটাকে যখন আবার প্লাই করব আবার জেড দিব আবার প্লাই করলে আবার এস করব না এরকম বুঝতে পেরেছো বিষয়টা না এটা কি এটা তার ভিতরে যে টর্কটা যেটা স্টোরেজ হয়ে থাকে এটা সে রিলিজ করতে চাইবে উল্টা ডাইরেকশনে বা রিভার্স ডাইরেকশনে আনটুইস্ট হয়ে তখন এটাকে আমরা উল্টা টুইস্ট দেয়া হয় আচ্ছা এখন কথা হচ্ছে দেখো যে আমরা কোনটা দিব তাইলে তাই না এই যে দেখো তোমার এই যে এস আর জেড কেউ যদি আমরা এস কেউ জেড এটা কিন্তু পরে প্রবলেম হয়ে যায় কি কারণে প্রবলেম হয় দেখো যে তুমি এস যদি কিছু থাকে জেড ডাইরেকশনে যদি কিছু থাকে একটা ফেব্রিকের মধ্যে ব্যাপার লাইট যখন পড়বে লাইটটা কি হবে দেখো এই জেড এর এই মাঝখানে বরাবর দেখো এই যে ফাইবার গুলো কিন্তু এই ডাইরেকশনে আছে জেড এর মিড অংশ লাইট কিন্তু এইভাবে এসে এভাবে রিফ্লেক্ট করবে আমি আমার কার্সারটার দিকে একটু তাকাও লাইট এইভাবে এসে এখানে প্লেনটা পাবে কিন্তু এই ডাইরেকশনে লেফট টু রাইট ডাইরেকশনে প্লেনটা পাবে কিন্তু ফাইবারের প্লেনটা সে রিফ্লেকশন কিন্তু এই এই ডাইরেকশনে যাবে আবার এস কিছু ইয়ান যদি থাকে রিফ্লেকশনটা এদিক থেকে এসে উল্টা ডাইরেকশনে চলে যাবে বুঝতে পারছো এটা লাইট রিফ্লেকশনটা এই কারণে কি হবে যে ফেব্রিকটাকে মনে হবে যে কোথাও একটু লাইট কালার কোথাও ডিপ কালার যদিও তুমি একই ডাইবাতেই তো ডুবিয়েছি আমি তাই না রেড কালার করেছো কিন্তু কি হবে যেখানে এস কিছু ইয়ান আছে কোথাও জেড কিছু ইয়ান আছে এটা স্ট্রাইপের মতো দেখা যায় কেমন এটা কি তোমার এই বেরি এফেক্ট বলে আর কি বেরি আমি একটা ছবিতে দেখাই এখানে লাস্টের দিকে কোথাও একটা বেরি ছবি দিয়েছেন একটু এড করা এরকম একটা হরাইজন্টাল স্ট্রাইপের মতো মনে হবে এই যে দেখো একটা একটা হরাইজন্টাল স্ট্রাইপের মতো লাগছে কোথাও একটা হোয়াইটিস কোথাও ব্ল্যাকিস না এটা টুইস্ট ডাইরেকশনের জন্য হতে পারে অনেকগুলো রিজন আছে এর ভিতর একটা হচ্ছে যে টুইস্ট যদি ভেরি করে কোথাও এস টুইস্ট কোথাও জেড টুইস্ট দিয়েছ এরকম হলে কিন্তু শেড ভেরিয়েশন হয়ে যাবে এই কারণে যে তুমি যদি ইয়ান কিনতে গেছো থার্টি কাউন্টার ইয়ান কিনতে গেছো কেমন তুমি স্পিনার তোমাকে অর্ডার দিয়েছে নিটিং মিল থেকে যে ভাই আমাকে দশ টন থার্টি কাউন্টের ইয়ান দেন তোমার তাহলে অবশ্যই জিজ্ঞেস করতে হবে না এস টুইস্ট আছে নাকি জেড টুইস্ট কোনটা এটা জিজ্ঞেস লাগবে না আপনি কোনটা চান এস টুইস্ট নাকি জেড টুইস্ট মানে তোমার মেশিনে তুমি স্পিন্ডেলটাকে ক্লক ওয়াইজ ঘুরাবে নাকি কেন্টি ক্লক ওয়াইজ ঘুরাবে এটা একটা কিন্তু জানার বিষয় আছে যেহেতু তুমি এস আর জেড যদি মিক্স আপ করে ফেলো তার কিন্তু ফেব্রিকে গিয়ে কিন্তু প্রবলেম হয়ে যাবে শেড ভেরিয়েশন হয়ে যাবে মানে আনওয়ান্টেড স্ট্রাইপ ইফেক্ট চলে আসতে পারে কেমন এখন তুমি যদি বলো ভাই 10 টন তো আপনি চাচ্ছেন আমার 8 টন আছে জেড টুইস্ট 2 টন আছে এস টুইস্ট এটা চলবে নাকি আপনার না না তাইলে আমি আমার হবে না দেখি আমি একই টুইস্ট অন্য মিলে পাই কিনা বেবে কাস্টমারটা কিন্তু ছাড়া হয়ে গেল কেমন আচ্ছা তাইলে এখন দেখো সে হয়তো আরেক মিলে গেল ওখানে হয়তো পেল না এভাবে তাহলে এই মিক্স আপের এই সমস্যাটা যাতে না আসে এখন সবাই মিলে স্পিনার অ্যাসোসিয়েশন যারা আছে ওয়ার্ল্ডে সবাই ডিসিশন নিয়েছে যে আমরা সবাই এই যে স্পিন্ডেলটাকে রাইট সাইডে ঘুরাবো যত রিং ফ্রেম আছে ঠিক আছে স্পিন্ডেলের রোটেশনটা হবে ক্লক ওয়াইজ বা রাইট হ্যান্ড সাইডে তাহলে কি টুইস্ট পাবো আমি তো সিঙ্গেল ইয়ানে যে কোনো মিলে যদি যায় স্পিনিং মিলে কোন টুইস্ট পাবো ইয়ানে

আমরা একটু স্পিন্ডেলের ডাইরেকশনটা দেখতে চাই তাহলে দেখাবে দেখবে জেড ডাইরেকশনে করছে কেমন তাহলে এখন আর এস আর জেড এটা সমস্যা নাই তুমি যে মিলে যাও ওরা জেড ডাইরেকশনের সিঙ্গেলিয়ান তোমাকে প্রোভাইড করবে আচ্ছা এখন এখানে আমরা আরেকটা টপিকে আসছি যে আমরা এটা বুঝতেই পারছি স্বাভাবিকভাবেই টুইস যদি বাড়াই স্ট্রেন বাড়বে তাই না এই যে এখানে দেখো তোমার

তুমি টুইস্ট যত বাড়বে ফাইবার টু ফাইবার কোহেশন বাড়বে তাই না ইনটিমেসি বাড়বে এখানে তাহলে বাড়লেই এটা স্ট্রেনটা বাড়তে থাকবে এটাকে বলছি অপটিমাম টুইস্ট তারপরে গিয়ে তুমি যদি টুইস্টটাকে আরো বাড়াতে থাকো মানে ওভার টুইস্ট যদি হয়ে যায় দেখা যাবে কি ফাইবার নিজেরাই ব্রেক করা শুরু করেছে না তখন স্ট্রেনটা নামতে থাকবে আচ্ছা আমরা যেটা অপটিমাম বলছি কেমন অপটিমাল আর ম্যাক্সিমামের মধ্যে পার্থক্য বুঝই এটাকে ম্যাক্সিমাম টুইস্ট বলছিনা কেন ম্যাক্সিমাম আর অপটিমাম বুঝিনা কি স্যার ম্যাক্সিমাম টুইস্টে ই আর একদম ছিড়ে যাবে আর অপটিমাম হলগবে যেখানে ফাইবার ছিঁdte থাকে এরকম কিছু হবে এমন না জিনিসটা মে অপটিমাম কথাটা আমাদের টেক্সটাইল খুব ইউজ আছে কেমন অপটিমাইজড ভালো বোঝে নাকি স্যার সবচেয়ে কন্ডিশন আমরা এখানে যেটা চাচ্ছি যে টুইস্ট দিয়ে আমি স্ট্রেনটা এন্ট্রা সবচেয়ে ম্যাক্সিমাম বা মোস্ট ফেভারেবল কন্ডিশনের আমি কোন কোটা কোথায় পাবো এই জন্য তোমার ম্যাক্সিমাম মানে কি তো অপটিমাম না তাই না ম্যাক্সিমাম কি তো এখানে দেখো টুইস্ট এখানে আরো বেশি না স্ক্রিনে তাকাও এখানে টুইস্টটা যে এক্স এক্সিস দেখো টুইস্ট এখানে আরো বেশি না দেখছো জি স্যার তাহলে টুইস্ট এখানে আরো বেশি এটা মানে কি তো স্ট্রেন্থের মানে উইথ রেসপেক্ট টু স্ট্রেন যদি বলি আমার মোস্ট ফেভারেবল হচ্ছে এই পয়েন্টটা তাই না আমি যাতে স্ট্রেনটাকে চাচ্ছি এখানে এটা হচ্ছে অপটিমাম কেমন আচ্ছা এখন এই এই ছবিটাতে এখানে দেখিয়ে আমরা এটা কিসের সাউন্ড আসছে নিশান একটু মিউট করো হ্যাঁ দেখো এখানে এই যে আমি টুইস্ট দিচ্ছি যে রাইট রাইট হ্যান্ড বা ক্লক ওয়েস্ট দিচ্ছি না লোডটা পড়ছে কিভাবে দেখো আউটার টু ইনার না এটা বুঝতে পারি বোধহয় আমরা মেকানিজম অফ ইম্পার্টিং স্ট্রেংথ টু ইয়ার্ন বাই টুইস্ট কেমন কিভাবে এটা টুইস্ট দিলে কিভাবে স্ট্রেংথ প্রোভাইড করা হয় স্ট্রেংথ অর্জিত অর্জন হয় কিভাবে বাংলা যদি বলি না এচিভ এচিভ করে কিভাবে আর কি ইয়ার্নটা তাহলে এটাকে তোমার এভাবে একটা মডেল দিয়ে ফাইবার মডেল দিয়ে বুঝিয়েছে আর কি আচ্ছা তোমরা এখানে একটু অ্যাটেনশন দাও এখন কথা হচ্ছে দেখো আমি যে মেক অপটিমাম টুইস্ট দিলে আমি হাইয়েস্ট স্ট্রেন্থ পাবো তাই না এখন আমি এই পর্যন্ত কি টুইস্ট দিব কিনা সব সময় কেমন এটা কথা না আচ্ছা একটু এখানে আসি আমি কি পর্যন্ত টুইস্ট অ্যাপ্লাই করবো তাইলে না দেখো এই ছবিটাতে আবার আসছে এটা প্রোডাকশনের একটা হিসাব আছে দেখো যে ইয়ান টুইস্ট টুইস্ট পার মিনিট বা টুইস্ট পার ইঞ্চ তুমি যাই বলো একই কথা এটা হচ্ছে স্পিন্ডেল স্পিড আরপিএম রেভলিউশন পার মিনিট এক মিনিটে কতবার ঘুরে এই যে এক কতবার ঘুরে আর নিচে হচ্ছে ডেলিভারি স্পিড অফ ফ্রন্ট রোলার না এই যে ফ্রন্ট রোলারের ডেলিভারি স্পিডটা তুমি এটা ফিগার থেকে বুঝতে পারবে দেখো মানে এক মিটারে কতটা টুইস্ট হবে টুইস্ট পড়বে এটা ডিপেন্ড করছে তুমি এখান থেকে যত ফাস্টার আর স্লোয়ার দিবে এটা যদি ফিক্সড রাখি আমি স্পিন্ডার স্পিডটা ফিক্সড কেমন ধরো ষোলো হাজার আর পি এম এখন টুইস্ট আর ডেলিভারিটাকে ইনভার্সিটি প্রপোশনাল হয়ে গেল না ব্যস্তানুপাতিক বুঝেছি বুঝতে পারছি নাকি এটা এটা প্রোডাকশনের ফর্মুলা কেমন তোমাদের রিং এটা পড়াবে এটা কিভাবে আসছে এখন আমার টুইস্ট বোঝানোর জন্য এই ফর্মুলাটা দরকার এখানে তাহলে ফর্মুলাটা কিভাবে আছে তুমি ইয়ার্ন টুইস্ট ইকুয়াল টু কি হচ্ছে স্পিন্ডল স্পিড বাই ডেলিভারি স্পিড এই ডেলিভারি স্পিডটা এখন দেখো তুমি এটা ধরো ফিক্সড এটা ষোলো হাজার আর পি এম এ ঘুরছে আর ষোলো হাজার আর পি এম মানে কি রেভলিউশন পার মিনিট না এক মিনিটে ষোলো হাজার বার ঘুরে এবং একবার ঘুরলে একটা টুইস্ট একটা মোচড় হয় আর কি কেমন স্পিন্ডেলটা একবার ঘুরবে একটা টুইস্ট পড়বে এখন তুমি এখান থেকে যদি জোরে জোরে ডেলিভারি দাও টুইস্ট বেশি পড়বে নাকি আস্তে ডেলিভারি দিলে টুইস্ট বেশি পড়বে বলতে এই জিনিসটাই ফর্মুলাতে বুঝাচ্ছে স্যার আস্তে দিলে বেশি পড়বে আস্তে দিলে বেশি পড়বে তাই না জি কারণ এটা ফিক্সড আমার এটা রোটেশনটাকে আমি ফিক্সড রেখেছি তাই না এখানে যদি তুমি যদি ধীরে ধীরে রিলিজ করো যদি তাহলে আমার টুইস্টে বেশি পড়বে তাহলে দেখো টুইস্ট বেশি পড়লে যে ইউনিভার্সালি প্রপোশনাল হয়ে গেল না ব্যস্তানুপাতিক হয়ে গেল না ইয়ান টুইস্ট যদি বেশি মানে প্রতি মিটারে যদি টুইস্ট বেশি দিতে হয় আমার ডেলিভারি স্পিডটা কমে গেল তাই না কমে গেলে কি হলো আমার প্রোডাকশন কমে গেল মানে তুমি একক সময়ে বেশি না প্রোডাকশনটা কম পাবে ঠিক আছে এই কারণে একটা কথা আছে যে টুইস্ট কস্ট মানি কেমন টুইস্ট যদি তুমি বাড়িয়ে দাও তখন এটার ইয়ানের কস্টটা বেড়ে যাবে কেন বেড়ে যাবে যে প্রোডাকশন কমে যাবে বলে এটা আমি তোমাদের একটা পরীক্ষার একটা প্রশ্ন আর কি কেমন আমি বলবো যে টুইস্ট কস্ট মানি এটাকে এক্সপ্লেইন করো কি বলবে বলো তো ছবিটা আঁকবে একটু বুঝা একটু বুঝাও তো আমি কি বললাম শুরু করো আমি বুঝিয়ে বলছি ফর্মুলাটার রেসপেক্টে বলো এটাকে রেফার করো রেফার করে বুঝা কে বলছিলে কথা আমার সাথে একটু আগে হ্যাঁ তুমি শুরু করো আমি হেল্প করছি হ্যাঁ মানে টুইস্ট কস্ট কেমন আমি টুইস্ট সুতার দাম বাড়িয়ে দেয় বেশি টুইস্ট হলে ইয়ানের কস্ট বেশি আমরা স্পিনার হব স্পিনার না তুমি যেখানে যাও যাও না কেন টুইস্ট যে টুইস্ট বেশি দিলে তোমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বোঝা লাগবে বেশি টুইস্ট এখানে যদি আমরা হ্যাঁ এখানে হ্যাঁ স্যার টুইস্ট টুইস্ট যদি বেশি দিতে চাই তাইলে এই বেশি হবে হলো কি জি স্যার যখন টুইস্টটা বেশি হবে তখন হলো কি আমার

একই price আছে কেমন দুই দুই দোকানে গেছো আপনারটার 1 ঘন্টা প্রোডাকশন কত ভাই আমাদের একজন সহপাঠী স্যার আব্দুল্লাহ নোমান ও বলতেছিল জোর নাকি কারেন্ট ছিল না এখন নাকি স্যার ও ঢুকতে চাইতে স্যার নেই মনে হয় স্যার খেয়াল করেন নাই খেয়াল করছি আমি চেক করে দিচ্ছি না 12টা কেন আসবে সে 12টা কি স্যার কারেন্ট চলে গিয়েছিল স্যার ও ওয়াইফাই দিয়ে চালায় তো এটা বলতেছে আমারে দিয়েছি দিয়েছি হ্যাঁ যা করেছি হ্যাঁ আচ্ছা দেখো তাহলে জিনিসটা কি হচ্ছে তুমি মেশিন কিনতে গেছো তাই না আমরা অবশ্যই হাই প্রোডাকশন মেশিন চাইবো কেন চাইবো যে ভাই মেশিনের দাম কত সে ধরো পঞ্চাশ লাখ টাকার একটা মেশিন কিনবে আপনারটা ঘন্টা প্রোডাকশান কত আসবে একশো কেজি আসবে আপনারটা ঘন্টায় কত একশো বিশ কেজি আসবে আমি অবশ্যই একশো বিশ কেজি এটা পছন্দ করবো না কি আমি আমি কোটি কোটি টাকা দিয়ে মিল তৈরি করব মেশিন কিনব মানুষ কাটাবো ইলেকট্রিসিটির ইউটিলিটির প্রাইস লাভ করার জন্য খুলি নাকি মেশিন কিনি না তাহলে অবশ্যই বেশি প্রোডাকশনটা হবে কখন রিং ফ্রেমে তুমি এই যে রোভিংটাকে তুমি যত তাড়াতাড়ি কনজিউম করতে পারো কেমন তত তাড়াতাড়ি রিলিজ করে শেষ করতে পারো তাহলে কি হবে এই ফ্রন্টার ডেলিভারিটা যত ফাস্টার হবে এখান থেকে জোরে জোরে বের হলেই তো তোমার তাড়াতাড়ি ইয়ান হয়ে গেল তাই না নিয়ন্ত্র প্যাকেটে টুইস্ট দিতে হবে তোমার এখানে এখন এই টুইস্টটা দিতে গিয়ে তুমি যদি এই যে স্পিন্ডল স্পিড কিন্তু এইচআর বাড়ানো যায় না কেন বাড়ানো যায় না মানে 15 16 17000 স্পিডের উপরে নেওয়া যায় না কেমন নেওয়া না নীলে কি হয় জানা এই যে ট্রাভেলারটা আছে না এটা হুকের মতো মেশিনে গিয়ে দেখবে দেখলে খুব সহজ আর ক্লাসের পরে ভিডিও দেখবে ইউটিউবে এই ট্রাভেলারটা ফ্লাই হয়ে যায় উড়ে চলে যায় উপরে চলে গেলে আর স্পিন্ডেলটা মানে সেন্টিফিক ফোর্সটা এত বেশি হয়ে যায় এই জন্য ট্রাভেলার স্পিডের বা স্পিন্ডেল স্পিডের লিমিটেশন আছে এই কারণে আমরা ফিক্সড ধরি কিন্তু কনস্ট্যান্ট ধরি এটাকে তাহলে স্পিন্ডেল স্পিডটাকে যদি আমি কনস্ট্যান্ট ধরি আমার টুইস্টটা ডেলিভারি স্পিডের সাথে ডেলিভারি স্পিডের ফ্রন্ট রোলার মানে প্রোডাকশন এটা এই যে ফ্রন্ট থেকে যত ডেলিভারি হবে যে ডেলিভারি বাড়াতে পারলে বেশি প্রোডাকশন পাবে বেশি কিলোগ্রাম পাবে প্রতি ঘন্টায় এই জিনিসটা কেমন তাহলে এটা যদি তুমি জোরে দাও এটা তো ফিক্সড এটা অবশ্যই কম টুইস্ট করবে তাই না প্রতি মিনিট এই যে এটা যেহেতু এটা ইনভার্স প্রপোশনাল আছে এই কারণে বলছে যে টুইস্ট রিডিউসেস প্রোডাক্টিভিটি কেমন তুমি যদি বেশি টুইস্টের কিনতে যাও সুতা দাম বেশি দিতে হবে আচ্ছা এখন আমরা এখানে আসছি এই যে দেখো এই কার্ভটাতে স্ট্রেন্থ এর কার্ভটাতে এ বি দুইটা আছে না আমি কি পরিমাণ টুইস্ট अप्लाई করব এখানে এই যে এখানে দেখো এটা বলছে নিটিং নিট ইয়ার্নের জন্য বিটা হচ্ছে উইভিং ইয়ার্নের জন্য কেমন আচ্ছা এন্ড নিট ইয়ারনে আর উইভিং ইয়ার্নের মধ্যে আর পার্থক্য কি না মানে একই দেখো তুমি 30 কাউন্ট দিয়ে 30 কাউন্টের একটা ইয়ার্ন দিয়ে তুমি নিট নিট ফেব্রিক তৈরি করবে এটা ওভেন ফেব্রিক তৈরি করবে নিটিং তোমরা দেখে থাকবে হয়তো কেমন স্ট্রেন্থ স্ট্রেস কিন্তু খুব কম পড়ে ইয়ার্নে নিটিং দিয়ে যখন ক্রিলের মধ্যে সাজানো থাকে তোমার আমাদের লেবেও আছে দেখবে তুমি নিট লেবে গেলে ওরা চালিয়ে দেখাবে আর উইভিং এ গেলে কিন্তু অনেক স্ট্রেস পড়ে কেমন আমরা একটু ভিডিও দেখি আজকে যে উইভিং এ কেন আমার টুই এই যে বিটা হচ্ছে উইভিং আমরা জানি যে টুইস্ট বাড়ালে স্ট্রেথ বাড়ে তাইলে উইভিং এ আমার কেন বেশি স্ট্রেন্থের ইয়ান দরকার তাইলে স্বাভাবিকভাবেই টুইস্ট বেশি দিলে ইয়ানে কষ্ট বেশি হয়ে যাবে তাই না কি এই যেন তুমি উইভিং মিল যদি দাও উইভিং মিলের জন্য যদি নাও টুইস্ট বেশি হবে ইয়ান কস্ট বেশি হবে আর নিটিং মিল হলে কম স্ট্রেস পড়ে তোমার কম টুইস্ট দিলে হয়ে যায় আচ্ছা আরেকটা রিজন হচ্ছে নিটিং এ আমরা কিন্তু নিটে বেশিরভাগ সময় অ্যাবজর্বেন্ট ফাইবার বানাতে ফেব্রিক বানাতে চাই না নিট ফেব্রিকটা কি বেশিরভাগ আন্ডার ইউজ করি না আমরা যে ধরো ব্রিফ বলো আমরা সিম্পলি যদি একদম ওপেন বলি যদি প্যান্টের নিচে যেটা না অথবা টি শার্ট যেটা স্যান্ডো গেঞ্জি বা এখন তো কত রকম টি শার্টে বেরিয়েছে শার্টের নিচে এটা কি হয় আমরা সামার ডোমিনেটিং কান্ট্রিতে সোয়েট হতে থাকে না প্রতি মুহূর্তে এই সোয়েটটা ঘামটা যাতে ইনস্ট্যান্ট অ্যাবজর্ব করে ফেলে এটা চাই না অ্যাবজর্ব করলেই তো তুমি কমফোর্ট ফিল করবে নাকি ঠিক এই কারণে আমরা কম টুইস্ট রাখতে চাই কেমন ইয়ানে বেশি টুইস্ট দিলে হার্ড হয়ে যাবে না কম্প্যাক্ট হয়ে যাবে ইয়ানটা কম্প্যাক্ট হলে স্ট্রেন বাড়বে ঠিকই কিন্তু ময়েশ্চারটা কিন্তু ময়েশ্চার বা সোয়েট বা পারসপিরেশন যেটা এটা কিন্তু সে অ্যাবজর্ব করতে পারবে না অ্যাবজর্ব করবে স্লোয়ার হয়ে বা এ কারণে আবার ফিলিংসটাও দেখো বেশি টুইস্ট দিলে একটু রাফ ফিলিংস আসবে কিন্তু হার্স ফিলিং আসবে এই কারণে আমরা দেখবে যে আন্ডার গার্মেন্টস কিন্তু সফট চাই সবসময় যত নরম যেটা বডি ফিট হয়ে থাকে না শরীরের সাথে একেবারে লেগে থাকে এটা আমরা অবশ্যই চাইবো যে এটা সফট হোক সফট ফিলিং আসুক এই জন্য এ আমার টুইস্ট কম রাখা হয় এ বেশি রাখা হয় কেমন আচ্ছা উইভিং এখন বেশি কেন উইভিং আমরা ওয়াইন্ডিং আছে ওয়ার্পিং ওয়ারপিং দিয়ে শুরু হয় ওয়ারপিং সাইজিং দেখো তোমার কত লোড পড়ছে আমি একটু ভিডিও শেয়ার করতে চেষ্টা করছি কেমন দেখে দেখা যায় কি না তোমাদের এখানে স্পিড মেশিন

রেসপন্ড করো দেখছি দেখা যাচ্ছে হ্যাঁ ভিক্রিল দেখো এটা এটা ভিক্রিল কেমন ওয়ারপিং বলছে উইভিং এর শুরুর প্রসেসটা এটা ইয়ার দেখো এখানে দেখো এই যে তোমার কয়েক হাজার ইয়ান ইয়ান দেখতে পাচ্ছি হ্যালো এই যে দেখো এই যে একটা ইয়ান যদি ব্রেক হয় কেমন একটা ইয়ান যদি ছিঁড়ে যায় টোটাল কিন্তু অটো স্টপ হয়ে যাবে এটা প্রতি প্রতিটি ইয়ানের ওই যে প্যাকেজ দেখছি এখানে না প্রতিটি ইয়ানের সাথে কিন্তু প্যাকেজের সাথে তোমার অপটিক্যাল সেন্সর ফিট করা আছে তাহলে একটা ইয়ান যদি ব্রেক করে মেশিনটা স্টপ হয়ে যাবে স্টপ হয়ে গেলে কি হবে দুইটা এন্ড কোথায় যাবে দেখো সুতার মাথা দুইটা দুই দিকে চলে যাবে না দুই দিকে চলে গেলে এই দুইটাকে আবার খুঁজে আনতে হবে খুঁজে এনে জোড়া দিতে হবে এখানে না মেন্ডিং করতে হয় তাহলে এক কি হলো এফিশিয়েন্সি নষ্ট হলো কিন্তু আমার তাই না প্রোডাকশন কমে গেল আরেকটা হচ্ছে এই যে নট যে তুমি দিলে এটা ম্যানুয়াল নট এটা কিন্তু একটা ডিফেক্ট অ্যাড হলো কিন্তু আমরা অবশ্যই যদি অ্যাপারেল বা ফেব্রিক কিনতে যাই আমরা যদি ফেব্রিক নট যদি দেখি জোড়া যদি দেখি আমরা অবশ্যই পছন্দ করব না তাই না তাহলে এই কারণে যে এটা হাই স্পিড ওয়ার্পিং এ তোমার এই যে টেনশন অনেক হাই টেনশন পরে এই জন্য উইভিং এর জন্য যে ইয়ানটা আমরা দিব এটা স্পিনিং মিল থেকে বলে দেয়া হয় যে আপনারা উইভিং এর জন্য দিবেন 30 কাউন্টার ইয়ান তখন ওরা এভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিবে বাড়িয়ে দিবে কেমন কিভাবে বাড়াবো এটা আমরা পরের ক্লাসে ইনশাল আসছি এখন দেখো যে যে দেখো এটা ওয়ার্পিং হচ্ছে এই যে ওয়ারপিং মেশিন না প্রথম স্টেপ এটা এখান থেকে যে বিমটা হবে এই বিমটা তোমার পাঁচটা সাতটা আটটা দশটা মিলে সাইজিং এ গিয়ে উইভার্স বিমটা হবে এটা কয়টা বিম যাবে ওয়ার্পে সাইজিং এ এটা ডিপেন্ড করছে তোমার ফেব্রিক উইথ উপরে তুমি যদি শার্টিং যদি তৈরি করো শার্টের উইথ কম থাকে কেমন ফিফটি সিক্স ইঞ্চ এরকম থাকে আর যদি তুমি ব্যাট কভার যদি চিন্তা করো ব্যাট কভারে ধরো এটা কয় ফিট আছে কেমন ফিটের মতো হয়ে যায় আর কি সেভেন ফিট মানে সাত বারো চুরাশি ইঞ্চ বা নব্বই ইঞ্চ এরকম হয়ে যায় না যাক এখন তুমি তোমরা শুধু ইয়ান টেনশনটা যে পড়ছে এটা লক্ষ্য করো কেমন জি ভিডিওটা আমি কমপ্লিট করছি দেখো আচ্ছা এখানে ক্রিল দেখতে পাচ্ছি তাই না এটাকে ভি ক্রিল বলা হয় দেখো ভি শেপের এটা ভি শেপের কেন করা হয়েছে বলতো